24 ঘন্টার খবরে জেরে কোচবিহারের সরকারি বিএড কলেজে দুর্নীতির খবর ফাঁসে সরব শিক্ষা মহলও, ক্ষুব্ধ সাধারণ মানুষও। জাল সার্টিফিকেট ব্যবহার করে ভর্তি আর তাতে শিলমোহর জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। 24 ঘন্টাতে খবর প্রথম দেখানো হয়, গোটা বিষয়ে তদন্তের দাবি উঠেছে সর্বত্র। গত 28 এপ্রিল আমরাই দেখিয়েছিলাম সরকারি ডিএড কলেজে ভর্তি হতে কিভাবে ব্যবহার করা হয়েছে জাল সার্টিফিকেট। তাতে সরাসরি নাম জড়িয়েছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন কল্যাণী পোদ্দারের। দেখা যাচ্ছে যে 2921 মেমো নম্বরে অভিযুক্ত হরমোনিদের ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, সেই 2921 মেমো নম্বরেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন সরকারি ডিএড কলেজের অধ্যক্ষকে হরমোনিদের ভর্তির নির্দেশ দেন। জাল সার্টিফিকেট না দেখেই ভর্তি, একই মেমো নম্বর ইস্যু, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু একের পর এক প্রশ্ন উঠেছে। সরব হয়েছেন শিক্ষক ও সাধারণ মানুষ, সকলেরই বক্তব্য এর গভীরে রয়েছে আরও বড় দুর্নীতি। কি বলছেন তারা? পশ্চিমবঙ্গের সরকার এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করা উচিত আমি বলবো এক কথায়, এবং এত দুর্নীতি কুচবিহার জেলাতেও চলছে সেটার আমার মনে হয় মমতা ব্যানার্জির নিজে এই জিনিসটা দেখা উচিত। 24 ঘন্টা এই যে জাল সার্টিফিকেট নিয়ে যেই সব নিউজ টেলিকাস্ট করতেছে দেখাচ্ছে, এটা একটা খুবই ভালো স্টেপ, এটা দেখানো উচিত। আমি 24 ঘন্টাকে ধন্যবাদ জানাচ্ছি যে অন্তর্তদন্ত করে সঠিক তথ্যটা বের করছে। যিনি দুর্নীতি করেছেন তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এর আগেও জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসনের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছে বিস্তর, নতুন করে ফের বিতর্কে তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।